সিরিয়াল সাঁঝের বাতিতে এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের আর্য আর চারুর মধ্যে চলছে তুমুল পরিমাণে ঝামেলা। আর্য যাকে মারতে গেছে সেটা যে আসলে চারু সেটা আগের থেকে কখনোই বুঝতে পারেনি আমাদের আর্য। কিন্তু চারুকে যখন দেখেছে তখন সে বুঝতে পেরেছে যে না না, চারু এই ধরনের কাজ করতে পারে না, মানে অনুশ্রী এই ধরনের কাজ করতে পারে না। তাই জন্য অনুশ্রীকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে সে একটা গোডাউনের মধ্যে আশ্রয় নিয়েছে। আর এইদিকে দীপজয়কে তার হার্টনেস জানিয়ে দিয়েছে যে আর্যর সাথে চারু বেশ ভালোই আছে। কিন্তু ব্যাপার হচ্ছে দীপজয় তো থেমে থাকার মানুষ নয়। দীপজয় এখন যেটা করছে সেটা হচ্ছে তার যে টিমটা সে রেডি করেছিল তিন চারজনকে নিয়ে, সেই টিমকে নির্দেশ দিয়েছে এবং বলেছে যে অমুক গোডাউনের কাছে চলে যাও, সেখানে গিয়ে আর্যকে মেরে ফেলো। তো ব্যাপার হচ্ছে আর্যকে মারবে বলে তো পৌঁছে গেছে এবং আর্যকে শ্যুটও করেছে এবং আর্যর বুকে লেগেছে সেই গুলি। আমাদের চারু যেখানে 10 মিনিট আগে মানে গুলি খাওয়ার আগে অবধি আর্যর সাথে তুমুল অশান্তি করছিল, মানে ঝামেলা করছিল, বেরিয়ে যেতে চাইছিল, সেই চারুর কাছে এবার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। চারু বুঝতে পাচ্ছে যে তাদের জীবনটা এখন সাংঘাতিক পরিমাণে বিপদের মধ্যে রয়েছে। চারু নিজের দায়িত্ব করে আর্যকে উদ্ধার করে এবং আর্যকে একটা ট্রলির উপরে শুয়ে যখন নিজে টানতে টানতে নিয়ে ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে চারুর সামনে খুলে গেল একটা বিশাল বড় সত্যের খাতা। অর্থাৎ দীপজয়ের যে সত্যিটা এতদিন ধরে আমাদের চারু জানতে চাইছিল সেই সত্যি এবার সামনে এলো। অর্থাৎ চারুর সামনে চলে এলো যে মানুষগুলো মারতে গেছিল বা যে মানুষগুলো গুলি করেছে আর্যকে, সেই মানুষগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে দীপজয়। অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে দীপজয়ের মুখোশ খুলে গেল চারুর সামনে। চারু কি পারবে আর্যকে বাঁচাতে সেটা যেমন দেখতে হবে, ঠিক তার পাশাপাশি ঝুম্পা কাকিও সাজিয়ে ফেলেছে তার প্ল্যান। কারণ ঝুম্পা কাকিকে একটা সময় মিশমির ভাই বলেছিল যে 18 বছর আমার বোনের মেয়েকে তুমি দেখাশোনা করবে, আমি তার জন্য তোমাকে টাকা পয়সা দেব। কিন্তু 18 বছর পরে প্ল্যানটা চেঞ্জ হয়ে যাবে। তাই এই মুহূর্তে আমাদের ঝুম্পা কাকি বুঝতেই পেরেছে যে সব কিছু হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। তাই জন্য সে তার নিজের মতো করে সে এখন প্ল্যান তৈরি করছে। আর এই মুহূর্তে আমাদের সিমনও কিন্তু থেমে নেই। সিমন এই মুহূর্তে ভূমিকে ব্ল্যাকমেল করছে আয়ুষকে পাওয়ার জন্য। তারই মধ্যে আর্যকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের চারু। শেষ অবধি কি চারু পারবে আর্যকে বাঁচাতে, জানতে হলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল সাঁঝের বাতি স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট এন্ড ফ্রেন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।